এবং যতদূর শুনছি যতদূর ওর বাড়িতে যখন নাকি সিজার করতে গেছিল হার্ড ডিস্কটা, তখন ওর বউকেও নাকি ও বলেছিল আমাকে শেষ দেখা দেখে নাও, এরকম মিডিয়া রিপোর্টসে যেগুলো পাচ্ছি। তো এই বিষয়গুলো যদি সত্যিই হয় বা এই কথাগুলো যদি সত্যিই হয় তাহলে তো প্রচণ্ড সন্দেহর জায়গা আছে। আমি প্রার্থনা করব যাতে ব্রাত্য বসুর অবস্থা পরবর্তীকালে মানে পার্থ চ্যাটার্জির মতন না হয়। ওটা একটা জোকার, ও কথা বাদ দাও, ওকে এনে বসিয়ে দিয়েছো, কি বলে কখন বলো নিজেও জানো, হয়তো আগেও বলছি একটা জোকার। ওটা একটা আমার একটা ধারণা ছিল যে তৃণমূল করা লোকগুলো মানে মোটামুটি সব গাঁয়েগঞ্জে সব থেকে বড়ো লোক, মানে যেটা তুমি গেলে দু চোখ খুলে দেখলেই দেখতে পারবে, মানে তৃণমূলের থেকে পয়সাওয়ালা লোক কেউ নেই, যে কোনো স্তরের নেতারা। কিন্তু এই লিস্টটা বেরোনোর পর আমি দেখতে পাচ্ছি যে তৃণমূলের থেকে গরিব দল বোধহয় আর কেউ নেই। বড় বড় নেতারা সব আবাস যোজনার বাড়ি পাচ্ছে, এদের কষ্ট দেখে আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ক্যামেরার সায়নের সঙ্গে রয়েছে আমি মৌমিতা, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচি। বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতের রহস্য মৃত্যুর পর রাজ্য রাজনীতি ইতিমধ্যে তোলপাড়, এবং উল্লেখযোগ্যভাবে লালন শেখের স্ত্রী রেশমি সিবি যে অভিযোগ জানিয়েছেন থানায়, সেখানে তিনি যে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেখানে উল্লেখযোগ্যভাবে রয়েছে গরু পাচার মামলার আইও সুশান্ত ভট্টাচার্যের নাম। কিভাবে গরু পাচার মামলা জড়িয়ে গেল এই বকটুই কাণ্ডের মধ্যে? তাহলে কি অনুব্রত মণ্ডলের প্রভাবও কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে? কি বলছেন কৌস্তভ বাগচি স্যার, আপনি কীভাবে দেখছেন এই বিষয়টা? বলতে পারবো না, মানে এই বিষয়টা একটা ইনভেস্টিগেশনের পার্ট, তবে যে কোনো কাস্টোডিয়াল ডেথ এটা এই গোটা প্রক্রিয়াটার উপর একটা প্রশ্ন তুলে দেয়, মানুষের এই ইনভেস্টিগেশন প্রসেসটার উপরে মানুষের অনেক কটা ক্লাউড অফ সাসপিশন জন্মে যায়। এখন এই লোকটা মারা যাওয়াতে কার সুবিধা হলো, কেন মারা গেল, কীভাবে মারা গেল, এটা আদৌ খুন না এটা আত্মহত্যা, বা আত্মহত্যা করলে কীরকম পারিপার্শ্বিক চাপে সেটা হয়ে থাকলো, বা যদি খুন হয়ে থাকে এই খুনের জন্য কারা লাভবান হলো, এই অনেক বিষয়গুলো দেখার আছে। তবে বিষয়টা খুব সন্দেহজনক এইটুকু আমি বলতে পারি। এখন সিবিআইয়ের ওকে খুন করে দিয়ে লাভের জায়গাটা মানে আমার কাছে লজিকে এই বিষয়টা ঠেকছে না, মানে সিবিআই ওকে খুন করে দিলে লজিক্যালি কোন জায়গাটা আসছে এটা আমার কাছে ঠেকছে না। উল্টো দিকে ও অস্থায়ী ক্যাম্পে আছে, সেখানে তাকে খুন করে দেওয়া, তাতে করে কিন্তু মানে যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ উঠছে বড় বড় নেতারা যারা এখন জেলে বসে আছে অনুব্রত মণ্ডলের মতন লোকজন, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যেত আজকে সে যদি মারা যায়। তো এই অনেক কটা বিষয় অনেক কিন্তু আছে, অনেক ইপস অ্যান্ড বাটস আছে, ইনভেস্টিগেশন স্টেজে আছে, এটা নিয়ে মন্তব্য করা উচিত না। দেখা যাক, আশা করবো সত্যটা বেরিয়ে আসবে। সব কিছুর পরেও সিবিআই হেফাজতে এরকম একজন মূল অভিযুক্তের মৃত্যু, সেটা তো একেবারেই অনভিপ্রেত। অবশ্যই অনভিপ্রেত, কোনোভাবেই কাম্য নয়। যে কোনো এজেন্সি, সিবিআই হোক, সিআইডি হোক, পুলিশ হোক, কোনো মানুষ কারোর কাস্টাডিতে থাকা মানে তার দায়িত্বে, তার হেফাজতে আছে, সেখানে মারা যাওয়া মানে অবশ্যই তার আগে সেটা ক্রিমিনাল প্রসিডিং, ডিসিপ্লিনারি প্রসিডিং যা যা হওয়ার সেটা তো হওয়া উচিতই। কিন্তু এর থেকে বড় কথা, লার্জার পিকচারটাও দেখা উচিত যে এর মৃত্যুর ফলে কারা লাভবান হলো, কী করে তার মৃত্যু হলো, এই বিষয়গুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। এবং যতদূর শুনছি যতদূর ওর বাড়িতে যখন নাকি সিজার করতে গেছিল হার্ড ডিস্কটা, তখন ওর বউকেও নাকি ও বলেছিল আমাকে শেষ দেখা দেখে নাও, এরকম মিডিয়া রিপোর্টসে যেগুলো পাচ্ছি। তো এই বিষয়গুলো যদি সত্যিই হয় বা এই কথাগুলো যদি সত্যিই হয় তাহলে তো প্রচণ্ড সন্দেহর জায়গা আছে, এই কথাটা সে কেন বলেছিল। হাইকোর্টেও একাধিকবার এই সিবিআই আধিকারিকদেরকে অনেকবার ভৎসনা করেছেন, বা এই টেট মামলার ক্ষেত্রে অনেক সিবিআই আধিকারিকদেরকে বদল করা হয়েছে, বা তাদের যে কার্য প্রক্রিয়া অনেকটা দেরিতে সম্পন্ন হয় বা সমগ্র বিষয়টা হাইকোর্টের ভৎসনার মুখেও পড়েছেন এর আগে সিবিআই আধিকারিকরা, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ঘটনা অবশ্যই এটা তো গুরুত্বপূর্ণ। ভৎসনার যে বিষয়টা সেটা সমস্ত এজেন্সিকে একবার না একবার শুনতে হয়, সবার যে প্রক্রিয়া ঠিকঠাক থাকলে তো লোকজনকে আর কোর্টে আসতে হয় না, প্রক্রিয়াতে গলত থাকে বলেই লোকজনকে কোর্টে আসতে হয়, বিভিন্ন ক্ষেত্রে মামলা করতে হয়। তো সেই ক্ষেত্রে ওটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানে তাদের অনেকটা কেয়ারফুল হওয়া উচিত ছিল সিবিআইয়ের প্রতি। আজকে আর মানুষের যে আস্থার জায়গাটা আছে, মানে এমন বলছি না সিবিআই ধোয়া তুলছি বা তা কোনো দিন না, মানে এখন তোমার জলে কুমির ডাঙায় বাঘ, তোমাকে একটা যদি চয়েস দিতে হয় তুমি কী করবে সেই অপশানের মতন একটা বিষয়। তো সেইখানে সিবিআইয়ের কাছে সিবিআই আলাদা করে কোনো মানে আলাদা কোনো ইম্পর্টেন্স নেই সিবিআইয়ের,
কিন্তু বিষয়টা হচ্ছে যে সিবিআই যেহেতু একটা এজেন্সি, একটা সেন্ট্রাল এজেন্সি, রাজ্য সরকারের এজেন্সিগুলো সব পার্শিয়াল অ্যাটিটিউড তারা করে, সেই ক্ষেত্রে মানুষের সিবিআইয়ের প্রতি একটা ভরসা আছে, যারা বাইরে থেকে একটা আছে এজেন্সি, তারা হয়তো আমাদের ন্যায় বিচার দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআইয়ের অনেক কেয়ারফুল হওয়া উচিত ছিল। এবং এখন যেটা দাঁড়িয়েছে যে সিবিআই এর বিরুদ্ধে তদন্ত করতে হচ্ছে সিআইডিকে, মানে এটাও আমাদেরকে দেখতে হলো রীতিমতো, মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছেড়ে এখন সিআইডির উপরে ভরসা রাখতে হবে তাহলে কি মানুষজনকে? এখন তো এই মামলাটা তো আর সিবিআই তো কাস্টাডিয়াল ডেথ হচ্ছে, সিবিআই তো নিজের কাস্টাডিতে মারা গেছে, সিবিআই তো আর তদন্ত করতে পারবে না, কোয়েশ্চেন বায়াস চলে আসবে, তো অটোমেটিক্যালি সিআইডি দিয়ে তদন্ত করছে, করুক, দেখা যাক, আশা করবো সত্যতাটা বেরিয়ে আসবে, সামনে আসবে। মানে বিভিন্ন তো স্তর থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে সিবিআই এর বিরুদ্ধে তদন্ত করতে হচ্ছে সিআইডি অফিসারদেরকে, এই মনে হয় না সিবিআইকে সিবিআই পার্টি করেছে, যতদূর জানি রেসপন্সিবল অফিসার্সদের পার্টি করেছে। সেই ক্ষেত্রে দেখো, ল অ্যান্ড অর্ডার তো অলওয়েজ আ স্টেট সাবজেক্ট, সেখানে যখন রাজ্যে ঘটনাটা ঘটেছে অটোমেটিক্যালি আমরা কখন যাই কোর্টের কাছে? অবশ্যই পুলিশ তো যে কোনো তদন্ত শুরু প্রথমে রাজ্যে পুলিশই করে বা সিআইডিই করে, প্রথমে পুলিশ করে তারপরে সিআইডি টেক ওভার করে। আমরা কোর্টের কাছে কখন যাই? ওয়েন দের ইজ এ ল্যাকুনা অফ ইনভেস্টিগেশন, যখন আমরা মনে করি যে পার্শিয়ালিটি হচ্ছে, তখন এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি। যখন প্রশ্ন থাকে ওয়েন দের ইজ এ কোয়েশ্চেন অফ রিজনেবল বায়াস, তখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে কোর্টের কাছে দ্বারস্থ হই, তো তখন এই বিষয়গুলো থাকে। তো এবারে এখন এই ব্যাপারটা সিবিআই এর অফিসারদের এগেনস্ট এলিগেশন, সিবিআই কী করে তদন্ত করবে? অটোমেটিক্যালি সেই জিনিসটা সিআইডি করবে। পরবর্তীকালে দেখা যাক, সিআইডিরা যদি এখন তদন্ত প্রকৃতি যদি গতি প্রকৃতি অন্যরকম হয়, তখন দেয়ার আর অল্টারনেটিভস অ্যাপ্রোপ্রিয়েট লিগাল রেমেডি সবার কাছেই আছে। লালন শেখের স্ত্রী যে অভিযোগ করেছেন, মানে যে সাতজন সিবিআই অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেখানে সুশান্ত ভট্টাচার্যের নাম যে ইনক্লুড করা হয়েছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? মানে গরু পাচার মামলার একজন আধিকারিক, তিনি যুক্ত হয়ে গেলেন এই বকটুই কাণ্ডের সাথে। বলতে পারবো না, তার কারণ হচ্ছে কী কানেকশান আছে না আছে, ইনভেস্টিগেশন খুব ন্যাসেন্ট স্টেজে, এই সম্পূর্ণটাই মিডিয়া রিপোর্টসের উপরে ভিত্তি করে আমরা শুনছি, জানছি, বলছি, কিন্তু এটা অটোমেটিক্যালি এটা খুব মানে টু আর্লি টু প্রেডিক্ট, এইটুকুই বলতে পারি তার মৃত্যুতে কেউ না কেউ তো লাভবান হয়েছে। তৃণমূল কি প্রভাব খাটানোর চেষ্টা করছে এই যে জনরোষ এই বিষয়টাকে? খুব স্বাভাবিক, চেষ্টা তো করবেই, তারা এতদিন বাদে তাদের কোর্টে একটা বল এসছে, তারা এখন চাইবে না বলটা গলে দিতে? খুব স্বাভাবিক, এটা খুব অস্বাভাবিক কোনো বিষয় নয়। যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন যে সিবিআই এখন অনেক স্মার্ট হয়েছে, কিন্তু এরকম একটা ঘটনা কীভাবে ঘটলো তার জবাব তো তাদেরকে দিতেই হবে। এই মুখ্যমন্ত্রীর কথা বাদ দিন, উনি এখন ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন, পারিবারিক কলহর মধ্যে আছেন, ভাইপো এখন পিসিকে নিয়ে মেঘালয়ে চলে গেছে, কদিন পরে বলবে যেরকম বয়স হলে লোকজনকে বলতো না কাশী বিশ্বনাথ চলে যেত, বাড়ির লোককে পাঠিয়ে দিত, এখন হয়তো ভাইপো পিসিকে বলবে যাও গিয়ে মেঘালয়ে চলে যাও, পশ্চিমবঙ্গের দায়িত্ব আমি না। কলহ চলছে, এমনি খুব চাপে আছে, ওর কথা নিয়ে আলাদা করে কিছু বলবো। আমরা দেখলাম যে 5 বছর পরে টেট পরীক্ষা সম্পন্ন হলো এবং রাজ্য জুড়ে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে টেট গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হলো বা যা যা নিয়মাবলী দেওয়া হয়েছিল, অনেক জায়গায় ওএমআর যে যে ঢোকার মুখে যে স্ক্রিনিং বা যে বিষয়টা হয় সেটা নিয়ে অনেক জায়গায় গাফিলতি ছিল বলে অনেকেই অভিযোগ করছেন পরীক্ষার্থীরা, এবারের টেট পরীক্ষা বা টেট এর এই আয়োজন রাজ্য সরকারের উদ্যোগে, সেই তাকে আপনি কত নাম্বার দেবেন? আমি নাম্বার ফাম্বারের ব্যাপারে জানি না, আমি শিক্ষক নই যে নাম্বার ফাম্বার দেবো। আমি প্রার্থনা করব যাতে ব্রাত্য বসুর অবস্থা পরবর্তীকালে মানে পার্থ চ্যাটার্জির মতন না হয়। আমি প্রার্থনা করব এখনকার যারা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত লোকজনরা আছে তারা যেন পরবর্তীকালে প্রেসিডেন্সি জেলাতে স্থান না হয়। তাদের যদি এইটুকুন মনে থাকে তাহলে আশা করব বিষয়টা ঠিকঠাকই হবে। এখন ব্রাত্যবাবু যদি আগামী দিনের পার্থ চ্যাটার্জি হতে চান, বা ধরুন কেউ সুবীরেশবাবু, কেউ মানিক ভট্টাচার্য যদি আগামী দিনে হতে চান পর্ষদের বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত লোকজনরা আছে, তো তারা এই বিষয়গুলোকে হয়তো অন্যরকমভাবে করবে, কিন্তু যদি তাদের মনে বিন্দুমাত্র ভয় থেকে থাকে, সামাজিক সম্মানের ভয় থেকে থাকে, তাহলে কোনোভাবেই কোনো কিছুভাবে তারা এই বিষয়টাকে করবে, তো এটাই আর বাইরে এর বাইরে কিছু না। আর আলাদা করে দেখুন টেট নিয়ে আমরা তো এটা চাই, এটা তো খুব নর্মাল বিষয় যে বছর বছর পরীক্ষা হবে, ছেলেমেয়েরা চাকরি পাবে, যারা পড়াশোনা করছে এত কাটাকাটনি করে গরিব বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে, সেখানে কোনো পার্শিয়ালিটি হবে না, সেখানে কোনো তৃণমূলের নেতারা পয়সা খাবে না, কাউরি জমি বাড়ি ঘটি বাটি বিক্রি হবে না, লোকজন মেধার ভিত্তিতে চাকরি পাবে, যদি সেটা হয় সেটা তো খুব একটা আইডিয়াল স্টেট অফ অ্যাফেয়ার। সেটা এতদিন হচ্ছে না, এখন এই পরীক্ষাটা নর্মালভাবে হচ্ছে, এটাও আমাদের খুব অবাক লাগছে যে পশ্চিমবঙ্গে পরীক্ষা নর্মালভাবে হতে পারে। জানি না নর্মাল হয়েছে না অ্যাবনর্মাল হয়েছে, কিন্তু এই যে পরীক্ষাটা হয়েছে মানে এটাকেই আমরা কত বড় বিষয় ভাবছি, এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। বাঙালি হিসাবে এই জায়গাটা খুব লজ্জার একটা জায়গা। প্রথমশ এরকম একটা মন্তব্য করেছিলেন যে বিরোধীরা এই বছরের পরীক্ষাকেও চেষ্টা করেছিল যে বিভিন্নভাবে বানচাল করার বা কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে সামনে আনা যায়, কিন্তু সেটা ঘটেনি, সর্বসাকুল্যে নির্বিঘ্নেই মিটেছে। মানে বিরোধী সব যে কোনো গাফিলতি হলেই আগেই বিরোধীদের দিকে আঙুলটা উঠছে আর কি। আজকে ইন্টারন্যাশনাল মাঙ্কি ডে নিয়ে কোনো কথা বলবো না, উনি বলেছেন ওনার মতন বলেছেন, আজকে ইন্টারন্যাশনাল মাঙ্কি ডে, ওনাকে ইন্টারন্যাশনাল মাঙ্কি ডে শুভেচ্ছা জানালাম।
পাশাপাশি পর্ষদ সভাপতি গৌতম পালকে আমরা দেখলাম যে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে মেটার পরে, তারপরে উনি যেভাবে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন, মানে মনে হলো যে টেট পরীক্ষাটা এখানে মুখ্য বিষয় নয়, গোটা রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপনটাই তার কাছে মুখ্য হয়ে গেল, মানে টেট পরীক্ষাটা গৌণ হয়ে গেল যেটা আমরা দেখলাম। গৌতম পাল যেভাবে একেবারে সবাইকে ধন্যবাদ জানালেন, ওর কথা বাদ, ওটা একটা জোকার, ও কথা বাদ দাও, ওকে এনে বসিয়ে দিয়েছো, কী বলে কখন বলে নিজেও জানে, হয়তো আগেও বলছিল একটা জোকার, ওটা একটা কাউকে কোথাও পাচ্ছিল না, একটা ধরে এনে বসিয়ে দিয়েছে, বাদ দেওয়ার কথা। মানে ওই দিন ওনার যা ভূমিকা আমরা দেখলাম, উনি বেশ সক্রিয় ভূমিকাতেই ছিলেন, অনেক জায়গায় দেখলাম যে বেশ নিজের সরেজমিনে দেখলেন কোনো পরীক্ষার্থী ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, মানে ওনার ওই দিনকার ভূমিকা নিয়ে কি বলবেন? আমি ওকে দেখেই প্রথম দিন থেকে বলি ওটা একটা জোকার, এখনও বলছি জোকার, ও অন্য কথা বলো, অন্য প্রসঙ্গে এসো। মানে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই? গৌতম পাল পাল এগুলো কী? এগুলো সব জোকার, এগুলো একটা বদান্যতায়, পার্টির বদান্যতায় ওইসব জায়গায় গিয়ে বসে আছে, এদের কোনো আলাদা করে কোনো ব্যক্তিত্ব নেই, কিছু নেই, যদি ক্ষমতা থাকতো কিছু একটা করে দেখাতে পারতো, যদি ব্যক্তিত্ব সম্পন্ন লোক হতো কোথায় জোকার পোকার দেখি কী হবে। আজকে উল্লেখযোগ্যভাবে 14 তারিখ, মানে শুভেন্দু অধিকারীর ঘোষিত ডিসেম্বর ধামাকার আজকে দ্বিতীয় দিন, মানে 12 তারিখে তো আমরা দেখেছি যে সেরকম উল্লেখযোগ্য কিছু ঘটেনি, তাহলে এই 14 বা 21 এই আগামী দুটো দিনে কি সেরকম কিছু ঘটার সম্ভাবনা রয়েছে? কী হবে আমি জানি না, আজকের দিনে কী হবে ও বলতে পারবে, ও শুভেন্দু অধিকারী তো খুব বড় সেলিব্রিটি, টিভির সামনে বসে টাকা পাকা নিত, ও তো খুব বড় সেলিব্রিটি, তৃণমূলের যেমন সব সেলিব্রিটিরা আছে টিভির সামনে বসে টাকা পয়সা নিয়ে, তার মধ্যে শুভেন্দু অধিকারী একজন সেলিব্রিটি, তো সেই শুভেন্দু অধিকারী আলাদা করে 14 তারিখের কী আলাদা করে সিগনিফিকেন্স আছে আমি জানি না, বলতে পারবে শুভেন্দু অধিকারী, আমি ভাই জানি না, আমার কাছে কোনো সিগনিফিকেন্স নেই, আমাকে রোজ কোর্টে এসে মামলা করতে হয়, আমার কাছে 14 তারিখে যেমন, 13 তারিখে তেমন ছিল, 15 তারিখটাও তেমন হবে, আমার কাছে আলাদা করে কোনো সিগনিফিকেন্স নেই। আর দেখো যেটা সিগনিফিকেন্সের কথা তুমি বলছো, আজকে একটা শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির একটা মামলা আছে ডিফেমেটরি স্যুট, তো সেখানে কাউরি জেলে যাওয়ার অন্তত কোনো জায়গা নেই, এইসব বাজার গরম করা কথা এগুলো এরা বলছে নির্বাচনের আগে বিজেপি দলটাকে ভাসিয়ে রাখার জন্য এসব বাজার গরম করা কথা বলছে, এখন যতদূর শুনতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর পদ্মা নিয়ে একটু চাপ আছে, হয়তো বিরোধী দলের নেতা পদ্মা চলে গেলেও চলে যেতে পারে বলে শোনা যাচ্ছে, তার জন্য কদিন আগে চাটা খেয়ে এসছে, এখন পুরনো দলে ফেরার রাস্তা, এখন 14 তারিখ হয়তো এরকম কোনো একটা দিন ভেবে রেখেছে, বলতে পারবো না কোন দিন গিয়ে দেখা গেলো উন্নয়নের কর্মযোগ্যে আবার সামিল হয়ে গেলো, তো সেই সমস্ত দিনগুলোও ক্যালকুলেট করে রেখেছে কি নাই বলতে পারবো না। এই যে বারংবার উনি তারিখ পে তারিখ দিচ্ছেন আর কি, মানে 3টে তারিখ হঠাৎ করে ফিক্সড করে দিলেন, মানে কোনো কারণ তো অবশ্যই, রাজনৈতিক কারণ তো অবশ্যই রয়েছে। দেখো তৃণমূল ছাড়ার সময় তো একটা রকম সাসপেন্সের বাতাবরণ তৈরি করেছিল, অনেক দিন ফিন বলে টলে এ করে আজ এই করবো কাল এই করবো এসব করে টলে, তা এখন এই সাসপেন্সটা এখন দেখা যাক, বিজেপির লোকজনেরাও খুব আতঙ্কিত হওয়ার মতন একটা বিষয়, যেরকম বাজার গরম করা কথা বলছে, পুক করে কোন সময় দেখা গেল পতাকা ধরে উন্নয়নের যোগ্যে ঝাঁপ মেরে দিল, তখন তো এদের মুখে চুনকালি পড়বে, বলতে পারবো না সেই সব চিন্তা ভাবনা করে ডেট বলছে কিনা। আপনি যেটা বললেন যে তার বিরোধী দলনেতার পথটাও হয়তো মানে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই কারণেই কি দিলীপ ঘোষকে আক্রমণ, মানে নিজের দলের অন্দরেই কি এইভাবে, মানে সেই জন্য ওদের একটা মারাত্মক এই বিষয় নিয়ে চলছে, পুরনো যারা বিজেপির লোকজনরা তারা দীর্ঘদিন ধরে যারা বিজেপি করেছে তাদের একটু মানতে অসুবিধা হচ্ছে, এই বিষয়টা ওদের দলে একটা কলহ চলছে এই বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন তারা ডিসাইড করে শুভেন্দু অধিকারী এগুলো বাজার গরম করা কথা বলছে, দরদস্তুর বাড়াচ্ছে নিজের, আর কিচ্ছু হচ্ছে না। পাশাপাশি আজকে ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, বারংবার এই ডিএ ইস্যু নিয়ে ভৎসনার মুখে তো রাজ্য সরকার অবশ্যই পড়েছে, এবং যে দাবিটা করা হয়েছিল যে হারে বর্ধিত ডিএ দেওয়ার কথা সেই হারে ডিএ দিলে তাহলে রাজ্য সরকারের অনেক ক্ষতির সম্ভাবনা হতে পারে, সরকার কী করবে, ঘটি বাটি বিক্রি হয়ে যাবে এদের, এইসব করতে গিয়ে এইসব মোচ্ছাপ করতে গিয়ে এসব নাটকবাজি করতে গিয়ে এদের সমস্ত সরকারটাকে একটা ভিখারির পর্যায়ে, মানে এতদিন দুয়ারে সরকার ছিল, এবারে সরকার লোকের দুয়ারে দুয়ারে হাতে ভিক্ষার বাটি নিয়ে ঘোরার মতন অবস্থায় চলে আসছে, এদের বদান্যতা, এ সরকারের যা অবস্থা তাতে করে দেখুন, প্রশ্নটা হচ্ছে মানসিকতার প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে মানসিকতার প্রশ্ন, আমি খেলা মেলা উৎসব পুজোর চাঁদা কার্নিভাল হাবিজাবি সব করতে পারছি, কিন্তু মানুষের যে ন্যায্য যে দাবি দাবাগুলো সেগুলোকে মিট আপ করতে পারছি না, এটা হচ্ছে মানসিকতার প্রশ্ন, এই সরকারের সেই মানসিকতাই নেই, ডিএ দেওয়ার সেই মানসিকতাই নেই, লোকেরা এতদিন ধরে সংগ্রাম করছে আন্দোলন করছে সরকারের, তাতে কী এসে যাচ্ছে, পুলিশকে কুকুরের মতন কামড়াতে পাঠিয়ে দিচ্ছে, আর পুলিশেরও বলিহারি, তাদের নিজেদের ডিএ বাকি তারা কুকুরের মতন কামড়ে যাচ্ছে, মানে তুমি এই যে গোটা একটা সার্কাস চলছে এর বাইরে কিচ্ছু হচ্ছে না, এখানে সরকারের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে ভাই আমরা পয়সা দিতে পারবো না, বাকি অনেক এভিনিউ আছে যেখান থেকে পারবি লুটেলে, এই চলছে, পুলিশকেও সেই খোলা মাঠ দিয়ে রেখে দেওয়ার জন্য পুলিশ ওই আনন্দে কামড়ে কামড়ে বেড়াচ্ছে।
আরও একটা বিষয় সেটা হলো যে সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতা যিনি হলেন লক্ষণ শেঠ, তাকে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি পদে নিযুক্ত করা হয়েছে, এরকমই অজিত চৌধুরী এরকমই একটা বিষয় জানিয়েছেন। তো যে লক্ষণ শেঠকে নিয়ে এত বিতর্ক বা একসময় তিনি বহিষ্কৃতও হয়েছিলেন, সেই লক্ষণ শেঠ এখন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি, আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? এত চোর জোচ্চরগুলো যখন একবার তৃণমূল একবার বিজেপি এত কিছু হলো, তখন কিছু হলো না। লক্ষণ শেঠকে কংগ্রেসে আসার পরেই কংগ্রেস কখনো পতাকা ধরার পরে বলে দেয়নি যে তোমাকে এ করে দিলাম, সহসভাপতি করে দিলাম। লক্ষণ শেঠ কংগ্রেসের পার্লামেন্টে ক্যান্ডিডেটও ছিল 2019 সালে, তারপরে কংগ্রেসের কোনো পদ কিন্তু লক্ষণ শেঠকে দেওয়া হয়নি। 2019 পর থেকে 2022 এটা কংগ্রেস দল, ওই এলাম সঙ্গে সঙ্গে হাতে পতাকা ধরিয়ে দিলে সহসভাপতি হয়ে গেল, 356টা সহসভাপতির মধ্যে একটা সহসভাপতি, এরকম তৃণমূলের মতন এরকম ব্যাপার নয়। কংগ্রেস দল মনে করেছে, দেখুন এখানে দলের অনেক লোকেদের একটা বিচ্ছিন্ন অসন্তোষের জায়গাও আছে, কংগ্রেস দলেই মারাত্মক ডেমোক্রেসির জায়গাটা আছে। এবারে যাদের এই অসন্তোষগুলো আছে সেটা দলের মধ্যে অভ্যন্তরীণভাবে এই কথাবার্তাগুলো বলা হবে। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মনে করেছেন যে লক্ষণবাবুকে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার দরকার, উনি দিয়েছেন। এটা নিয়ে আমি আলাদা করে কোনো মন্তব্য করবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে দলে আসার সাথে সাথে এই দলে পদ পাওয়া যায় না। লক্ষণবাবু এসেছিলেন, আসার পর থেকে আজকে 2022 সাল অবধি তাকে অপেক্ষা করতে হলো কংগ্রেস দলেরা পদ পাওয়ার জন্য। তো সেটাই, এর বাইরে কিছু না। লক্ষণ সেটা কি শুদ্ধিকরণের মধ্যে দিয়ে গিয়েই তারপরে আজকে এই জায়গায় এসেছেন, এটা আপনি বলতে চাইছেন? দেখুন সেই অর্থে যদি বলতে হয়, যারা যেই ডিফেন্সগুলো নেয় না, এই সবাই বলে তো লক্ষণ শেঠের বিরুদ্ধে, লক্ষণ শেঠের বিরুদ্ধে যা যা অভিযোগ সেগুলো কিন্তু এখন অবধি কোনো কিছু প্রমাণিত নয়, সে কথাটা আমরাও বলতে পারি। কিন্তু মুশকিলটা হচ্ছে, দেখুন লক্ষণ শেঠকে নিয়ে আমরাও জানি, সবাই জানি যে মানুষের মধ্যে একটা সেন্টিমেন্টাল জায়গা আছে, যারা একটা সময় কংগ্রেস করতেন সেখানে তাদের প্রতি, লক্ষণ শেঠের প্রতি তাদের একটা, তো এই বিষয়গুলো দলের একটা অসন্তোষ তৈরি হচ্ছে, এটা আমি বলতে অস্বীকার করছি না, অবশ্যই হচ্ছে। এটা নিয়ে দলীয় অভ্যন্তরীণ জায়গাতে এটা নিয়ে আলাপ আলোচনা হবে, যদি দল মনে করে পরবর্তী সিদ্ধান্তের কথা। কংগ্রেস দলে মারাত্মক ডেমোক্রেসি, যদি পার্টির ওয়ার্কাররা পার্টির নেতারা যদি মনে করেন যে আমরা এই সিদ্ধান্তের সাথে খুশি না, আমরা দেখবেন এই সিদ্ধান্তটাকে ঠিক, এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা নিয়ে এখন প্রদেশ কংগ্রেস সভাপতি একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমাদের দলের ডেমোক্রেসিটা এই জায়গাতে যে কর্মীদেরও যে সিদ্ধান্তগুলোকে সেটাকে মান্যতা দেওয়া হয়, এবং অধীরবাবু এটাকে নিয়ে আলাপ আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে। বিরোধী হিসেবে আপনারা যে অভিযোগগুলো শাসক দলের বিরুদ্ধে করেন, যে সেই দলেও বহু দুর্নীতিগ্রস্ত মানুষ রয়েছেন, বা শাসক দল সেখানে হয়তো যেরকম আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে একরকম প্রশ্রয় দেওয়া হয়েছে, বিরুদ্ধে ডাইরেক্ট সেই অর্থে দুর্নীতির অভিযোগটা নেই, রাজনৈতিক হিংসার তার বিরুদ্ধে অভিযোগটা ছিল। লক্ষণ শেঠকে কিন্তু টিভির সামনে বসে টাকা নিতে দেখা যায়নি, একটা রাজনৈতিক এরিনাতে মারপিট হয়েছে, এ হয়েছে, সেখানে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, সেইখানে লক্ষণ শেঠের একটার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগ আছে লক্ষণ শেঠের কাছে, কিন্তু বিরুদ্ধে কিন্তু টাকা চুরির অভিযোগ নেই, টিভির সামনে হাত পেতে বসে টাকা নেওয়ার অভিযোগ নেই। তো সেই জায়গাটাকে এক করে দেওয়া বোধ হয় ঠিক হবে না। রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন যারা রাজনীতি করে তাদের বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে রাজনৈতিক সংঘর্ষ, আমার বিরুদ্ধেও তো কত মামলা আছে, এরকম রাজনীতি যারা করে প্রচুর লোকের অনেকের বিরুদ্ধে অনেক মামলা থাকে, কেস কামারি থাকে। কিন্তু স্টিল দেন আমি আপনাকে এটাও বলছি, আমি কখনোই এটাকে ডিফেন্স হিসেবে নিচ্ছি না, পার্টির ওয়ার্কারদেরও একটা সেকশন অফ দি পার্টি ওয়ার্কার, তাদেরও একটা সেন্টিমেন্টের প্রশ্ন আছে, সেই বিষয়গুলো দলীয় স্তরে আমরা আলাপ আলোচনা করে যদি পার্টি সিদ্ধান্ত নেয় যে না আমাদের লক্ষণবাবুকে সহসভাপতি করা হয়েছে, উই আর স্টিকিং টু দ্যাট, তাহলে সেটা সবার কথা শুনেই হবে। অধীরবাবু একটা ডিসিশন নিয়েছেন, এটা এমন না যে আলাপ আলোচনা করেননি, আলাপ আলোচনা করেই নিয়েছেন, কিন্তু এখনও যখন একটা সেকশন থেকে যদি কোথাও অসন্তোষের জায়গা উঠছে, কিছু কিছু জায়গা থেকে উঠছে, অস্বীকার করবো না, সেটাকে আমরা চেষ্টা করবো কথা বলে যদি সেটাকে না প্রশমন, খুব যদি প্রশমন না করা যায়, আমরা পার্টি বিল টেকার ডিসিশন, অধীরবাবু ডিসিশন নেবেন অ্যাকর্ডিংলি। আর অধীরবাবু এইসব ক্ষেত্রে যথেষ্ট লিবারেল। একদম শেষ প্রশ্ন সেটা হলো যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য সামনে আসছে, আবাস যোজনা নিয়ে যে হারে দুর্নীতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, পঞ্চায়েত প্রধান উপপ্রধান থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যারা হয়তো সেই বাড়িগুলো পাওয়ার কথা নয় তারা মানে করে কামিয়ে খেয়ে নিচ্ছেন, এরকম একটা অভিযোগ উঠছে। আমার একটা ধারণা ছিল যে তৃণমূল করা লোকগুলো মানে মোটামুটি সব গায়েগঞ্জে সব থেকে বড় লোক, মানে যেটা তুমি গেলে দুচোখ খুলে দেখলেই দেখতে পারবে, মানে তৃণমূলের থেকে পয়সাওয়ালা লোক কেউ নেই, যে কোনো স্তরের নেতারা। কিন্তু এই লিস্টটা বেরোনোর পর আমি দেখতে পাচ্ছি যে তৃণমূলের থেকে গরিব দল বোধ হয় আর কেউ নেই, বড়ো বড়ো নেতারা সব আবাস যোজনার বাড়ি পাচ্ছে, এদের কষ্ট দেখে আমার দুচোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমার মনে হয় পকেট থেকে 10 টাকা বার করে এদের দিই, নাহলে এদের ভাত জুটবে না। মানে এই যে একটা প্যারাডক্স না, মানে তুমি চোখে এক জিনিস দেখছো আর একটা, মানে যে দিকতা হ্যাঁ হতা নেই, যে হতা হ্যাঁ দিকতা নেই, এই যে একটা বিষয় মানুষের মাথাটা ঘুরিয়ে যাবে কোন দিন এইসব দেখে।
এর আগে আমরা তৃণমূলের বিরুদ্ধে চাল চুরি, ত্রিপল চুরি, আমফানের সময় এই সমস্ত অভিযোগ দেখেছি। এখন রীতিমতো মানে মানুষের মাথার যে আশ্রয়স্থল সেটা নিয়েও দুর্নীতি শুরু করে দিয়েছেন যারা মানে এক পঞ্চায়েতে একদম দায়িত্বে যারা রয়েছেন তারা। শ্বাস প্রশ্বাসও যদি চুরি করা যেত সেটাও এরা চুরি করে নিত। পাবলিক টয়লেটের ভাঙা মগ চুরি করে নেবে এরা, তুমি তো অনেক দূর চাল মাথার দিয়ে করে লোকের বাড়ি ফাড়ি তো অনেক দূর, এরা পাবলিক টয়লেট খোলা পেলে একটা ভাঙা মগ পর্যন্ত চুরি করে নেবে, তার নাম তৃণমূল। তো তুমি কী এক্সপেক্ট করো এরা সব বাড়ি ফাড়ি এগুলো সব ছেড়ে দেবে? কিন্তু এরপরে গিয়েও তো মানুষজন তাহলে কি তৃণমূলের ওপরই আস্থা রাখবেন পঞ্চায়েত নির্বাচনে, নাকি তারা বুঝে শুনেই তাদের ভোটটা দেবেন? আপনার কী মনে হচ্ছে সমস্ত মানে যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়েছে সেইটা বিচার করে? তোমার একটা গল্প বলি। এক ভদ্রলোক একবার বাসে করে যাতায়াত করছে, তার পকেট মারে হয়ে গেছে। ভদ্রলোকের পকেটে 5,000 টাকা ছিল, সে তো হাউ হাউ করে কাঁদতে লেগেছে। এবার বলছে আমি বাড়ি যাবো কী করে, আমার কাছে পয়সা নেই। এবারে যে পকেট মার পকেট থেকে 5,000 টাকা ঝেড়েছিল সেও বাস থেকে একসাথে নেমেছে, তার একটু মনে মায়া দেওয়া হয়েছে লোকটা বাড়ি যাবে কী করে, সে পকেট থেকে 50 টাকা বার করে তাকে আবার দিয়েছে। লোকটা ভাবছে এ তো ফারিস্তা ওপর থেকে নেমে এসছে, এ তো ঈশ্বরের, এ তো দেবদূত, আমাকে 50 টাকা দিল, আমি বাড়ি যেতে পারছি, আমার পকেটে পয়সা ছিল না। সে তো তার গিয়ে হাতে পায়ে ধরে তার প্রতি আজীবন কৃতজ্ঞ থেকে যাওয়ার মতন একটা ব্যাপার। তা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের অবস্থাটা হয়েছে সেই, পকেট মারকে চিহ্নিত করতে পারছে না, কিন্তু আমাদেরকে মেরে আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করে আমাদেরকে ঘুরপথে কিছু অনুদান পাইয়ে দিচ্ছে আর মানুষ তাদেরকে ভগবান হিসেবে পুজো করছে। তার মানে কিন্তু পকেট মার কিন্তু সাধু সন্ন্যাসী হয়ে যাচ্ছে না, পকেট মার পকেট মারই থাকছে। মানুষের যে চিন্তাভাবনা মানুষ লোক চিনতে ভুল করছে, এটাই দাঁড়াচ্ছে একদম। এই যে ভাতা বা এই যে অনুদানের রাজনীতি, সেই অনুদানের রাজনীতিতেই কি পশ্চিমবঙ্গের মানুষ খুশি থাকবে, নাকি তারা তাদের যে আসল উন্নয়ন সেই উন্নয়নের স্বার্থেই তাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করবে, এই নজর তো আমাদের অবশ্যই থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং কমেন্টে জানার আজকের এই আলোচনা আপনাদের কীরকম লাগে।